দায়িত্ব নেওয়ার পর নানা প্রতিশ্রুতি দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সকালে সচিবালয়ে বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করারও ঘোষণা দিয়েছেন তারা। আমরা সবকিছু আইন অনুযায়ী করব, নিয়ম অনুযায়ী করব এবং সংবিধানের সংরক্ষণ এবং সমর্থন। পাট এবং বস্ত্র খাতকে বাংলাদেশে আমাদের যে প্রধান রপ্তানিকারী শিল্প রয়েছে সে শিল্পকে উতরিয়ে আমরা ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ক্রমে আমরা একটি লক্ষ্যে পৌঁছতে পারব, এটি আমার বুক ভরা প্রত্যাশা। কর্ম পরিকল্পনা তো একটা থাকবে আমাদের, মানে 100 দিন বা ওরকম কোনো কিছু না, কারণ এটাকে একটা চলমান কাজ, তো সেহেতু আমরা ওরকম ভাবে আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। প্রফেশনালিজম আমরা বিল করতে পারি প্রত্যেকটা ফেডারেশনে এবং অ্যাকাউন্টেবিলিটি যদি থাকে তাহলে স্পন্সরের অভাব হওয়ার কথা না।